রাত পোহালেই কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, জগন্নাথ জিও মন্দিরের মহারাজ সহ আরো অনেকে। ত্রিপুরা যাদব মহাসভা এই অনুষ্ঠানের উদ্যোক্তা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ জন্মাষ্টমী অনুষ্ঠান এখানে শুরু হয়েছে। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, কিভাবে উনি কারাগারে ছিলেন তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই জন্মাষ্টমী উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিন অনুষ্ঠানে কৃষ্ণ সেজে আসা কচি কাঁচাদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠানের সূচনার পর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিভিন্ন চিত্রগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।